আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অর্গ্যান বা অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড তথা হার্ট। 24 ঘন্টা যে রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন হচ্ছে, এইটার পিছনে কিন্তু বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে আমাদের এই হার্ট বা হৃৎপিণ্ড। সুতরাং হার্টের যত্ন নেওয়া এবং হার্টকে সুস্থ রাখাটা অনেক গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আমাদের। কিন্তু কখনো কখনো যদি আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিতে চলে যায়, সেক্ষেত্রে আমরা তাহলে কিভাবে বুঝতে পারবো, এরকম 10টি উপসর্গ নিয়ে আজকে আলোচনা করব। এই আলোচনাটার শেষে আমি চাইনিজ মেডিসিন থেকে, চাইনিজ ডায়াগনস্টিক সিস্টেম থেকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছি, যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার জিহ্বা দেখেই যে আপনার হার্টের সমস্যা আছে অথবা হতে যাচ্ছে। তো আলোচনাটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি, হৃৎপিণ্ডের সমস্যা বুঝতে 10টি উপসর্গ। দর্শক, প্রথমেই আমরা গুরুত্বপূর্ণ যেই বিষয়টা অনুধাবন করতে পারি বা বুঝতে পারি আমাদের হৃৎপিণ্ডের সমস্যা থাকলে, সেটা হচ্ছে চেস্ট পেইন বা ডিসকমফোর্ট। বুকের বাম পাশে আমাদের উপরের অংশে এখানে এক ধরনের ব্যথা অনুভূত হয়, যেটা আমরা অনেকটা বুঝতে পারি না। অনেক সময় এই ব্যথাটা একটু যদি হার্ট অ্যাটাকের কাছাকাছি আপনি থাকেন, তাহলে এই ব্যথাটা হয় নিডেল পাংচার করার মতো শার্প পেইন। ওকে, আর যদি সমস্যা গুরুতর না হয়ে কেবলমাত্র শুরু হতে থাকে, সেক্ষেত্রে আপনার ব্যথাটা অনুভব হবে এক ধরনের চাপ দেওয়ার মতো ব্যথা, অথবা টাইটনেস, এক ধরনের টান টান ব্যথা, অথবা শুধুমাত্র নর্মাল ব্যথা হতে পারে। সো এটা কখনো কখনো আমরা বলে থাকি যে 10 কেজি পাথর যদি আপনার বুকের উপর চাপ দেওয়া হয়, এরকম যে প্রেশারটা অনুভূত হয় হার্ট অ্যাটাকের আগে আগে কিন্তু এইরকম একটা ব্যথা আপনার অনুভূত হতে পারে। দ্বিতীয় নম্বরে যে গুরুত্বপূর্ণ সাইনটা আছে বা উপসর্গটা আছে, সেটা হচ্ছে শ্বাসকষ্ট। আমাদের যখন হার্ট বা হৃৎপিণ্ডে কোনো সমস্যা তৈরি হতে থাকে, তখন কিন্তু আমাদের শ্বাসকষ্ট হয়। কারণ হচ্ছে হার্ট যখন পাম্প করা কমিয়ে দেয় অথবা হার্টের ফাংশন যখন কমে যায়, তখন প্রপারলি আমাদের বডির প্রত্যেকটা সেলে অক্সিজেন গুলো পৌঁছতে পারে না, কারণ ব্লাড সার্কুলেশন ঠিক মতো হয় না। ফলে ব্লাড যে অক্সিজেনটা নিয়ে যাওয়ার কথা ছিল, সেটা কিন্তু নিয়ে যেতে পারে না, এবং এই কারণে তখন আমাদের বডিতে সেন্সেশন কাজ করে যে আমাদের হয়তো বডিতে অক্সিজেন কমে গেছে। এবং এই জন্য আপনি ঘন ঘন শ্বাস নেওয়ার চেষ্টা করেন, অক্সিজেনের ঘাটতিটাকে পূরণ করার চেষ্টা করেন, কিন্তু সেই সময় আপনি আসলে ফিল করেন যে আপনার এক ধরনের শ্বাসকষ্ট অনুভূত হয়, যেটা আসলে স্বাভাবিক কাজকর্ম অথবা বিশ্রামের সময় যে কোনো সময় আপনার এই শ্বাসকষ্টটা হতে পারে। তো তৃতীয় নম্বরে যেটা আছে সেটা দেখি, ফ্যাটিক বা অতিরিক্ত ক্লান্তি। আমরা স্বাভাবিক কাজকর্ম করার পরে যদি অতিরিক্ত ক্লান্তি মনে হয়, এমন কি এই ফ্যাটিকটা এমন এক ধরনের ফ্যাটিক যেটা আপনি ঘুমানোর পরও অথবা সকালে ঘুম থেকে ওঠার পরও এই ক্লান্তি ভাবটা আপনার কিন্তু যাবে না। ওকে, তো আপনি অতিরিক্ত ক্লান্ত হয়ে যাবেন, কারণ আপনার হার্ট যদি সঠিকভাবে পাম্প না করতে পারে, তাহলে আপনার ব্লাড সার্কুলেশনটা, সেলগুলো যে অক্সিজেনটা পেয়ে যে এটিপি বা শক্তিটা উৎপন্ন করার দরকার ছিল, সেই পর্যাপ্ত শক্তিটা সেলগুলো প্রত্যেকটা সেল তৈরি করতে পারে না। ফলে আপনার অটোমেটিক এক ধরনের ক্লান্তি চলে আসে বা ফ্যাটিক তৈরি হয়, যেটা আসলে কখনো ঘুমালেও আসলে রিকভার হয় না, অথবা আপনি বিশ্রামের পরেও এটা কিন্তু রিকভার হয় না। তো এই সাইন বা সিমটমটাও যদি আপনার থাকে, তাহলে আপনি কিন্তু বুঝবেন যে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আপনি আছেন, অথবা আপনার হার্ট অ্যাটাক হতে যাচ্ছে, অথবা আপনার হার্টে কোনো সমস্যা রয়েছে। 4 নম্বরে যে গুরুত্বপূর্ণ সাইনটা আছে আমাদের কাছে, সেটা হচ্ছে যে হৃদস্পন্দনে অসামঞ্জস্যতা। এখন কথা হলো যে আপনি যদি ডক্টর হন, তাহলে আপনি না হয় স্টেথো দিয়ে বুঝলেন যে আপনার হৃদস্পন্দনে সমস্যা আছে, কিন্তু ডক্টর না হলেও কিন্তু আপনি যখন পেশেন্টও হবেন, তখনও কিন্তু আপনি বুঝতে পারবেন হৃদস্পন্দনে আপনার কোনো একটা ঝামেলা হচ্ছে। হঠাৎ করে দম আটকে যাওয়ার মতো মনে হওয়া, হঠাৎ করে বুক ধড়ফড় করা, অথবা হঠাৎ করে যদি আপনার একটা স্পন্দন হঠাৎ আপনি মিস করেছেন বলে আপনার মনে হয়, বা হঠাৎ করে কোনো একটা ভয় লাগা, এরকম একটা সিচুয়েশনে যদি আপনি পড়েন, হৃদস্পন্দন যদি হঠাৎ করে বেড়ে যায় বা কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝবেন যে আপনার ইরেগুলার হার্টবিট অথবা হৃদস্পন্দনে অসামঞ্জস্যতা হচ্ছে, যেটা আপনাকে আরো একভাবে নিশ্চিত করবে যে আপনার হার্টের সমস্যা আছে অথবা সমস্যা হতে যাচ্ছে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডিজিনেস বা লাইট হেডেডনেস বা মাথা ঘোরা
মাথা ঘোরা যেটা আছে, বা আপনার মাথাটা পাতলা মনে হওয়া, ফিলিং উজি অর ফেইন্ট, মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অনুভূত হওয়া, যেটা আসলে এক ধরনের বিশেষ ফিলিং, যেটা আপনি যদি হার্ট অ্যাটাকের ঝুঁকিতে থাকেন অথবা হার্টের যদি সমস্যা থাকে তাহলে এই অনুভূতিটা আপনার হঠাৎ করে চলে আসে, আপনি হঠাৎ করে মাথা ঘুরে। কারণ হচ্ছে কি, হার্টের যখন স্পন্দনে সমস্যা থাকবে, ইরেগুলার হার্টবিট থাকবে, অথবা হৃৎপিণ্ড যখন সঠিকভাবে ফাংশন করতে না পারবে, হঠাৎ করে আপনার ব্রেনে হয়তো ব্লাড সার্কুলেশন কমে যাওয়ার কারণে আপনার হঠাৎ করে মাথা ঘুরে উঠতে পারে, অথবা আপনি মাথা ঘুরে পড়ে যেতে পারেন। বা হঠাৎ এরকম যদি দু একবার হয়, অথবা আপনার যদি এই আগের সাইনগুলো থাকে, তাহলে আপনি কিন্তু বুঝবেন যে আপনার হার্টের সমস্যা রয়েছে। তো এরপরে যে গুরুত্বপূর্ণ সাইনটা আছে সেটা হচ্ছে সোয়েলিং বা শরীর ফুলে যাওয়া। আমাদের শরীরের, স্পেশালি শরীরের নিচের অংশ যদি ফুলে যায়, সেক্ষেত্রে আপনি বিশেষ করে বুঝবেন যে হার্টের সমস্যা রয়েছে। কারণ কি, শরীরের নিচের অংশের সাথে আসলে হার্টের সমস্যা কি, কারণ হচ্ছে যখন আপনার শরীরের নিচের অংশ ফুলে যাবে, তখন আপনি বুঝবেন যে আপনার শরীরে যে হার্টে যে পাম্প করার যে দক্ষতা, এটা কমে গেছে, এবং এই পাম্প না করার কারণে শরীরের নিচের অংশে পানি জমে গেছে বা শরীরে সোয়েলিং হয়ে গেছে, এবং শরীরে ব্লাড সার্কুলেশন সঠিকভাবে না হওয়ার কারণে এটা কিন্তু হচ্ছে। সুতরাং এটাও একটা গুরুত্বপূর্ণ সাইন, যেটা কিনা প্রমাণ করে যে আপনার শরীরে হৃৎপিণ্ডের সমস্যা আছে অথবা হৃৎপিণ্ডের সমস্যা হতে যাচ্ছে। এরপরে আছে গুরুত্বপূর্ণ আরেকটি, একটা পার্সিস্টেন্ট কাফ বা শুষ্ক কাশি। আপনার যদি শুষ্ক কাশি থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার ওই আগের মতোই যেটা বললাম মেকানিজম, যে আপনি যখন পরিপূর্ণভাবে হার্ট যখন ফাংশন করতে পারবে না, তখন কিন্তু আপনার ওই ব্লাড সার্কুলেশনটা পরিপূর্ণভাবে হবে না এবং সেলগুলো সঠিক অক্সিজেন পাবে না। সেক্ষেত্রে কিন্তু হার্ট এবং শরীর আপনাকে সিগন্যাল দেবে যে আপনার বডিতে, সেলের মধ্যে অক্সিজেনের ঘাটতি রয়েছে, এবং এই ক্ষেত্রে আপনার কিন্তু বেশি বেশি শ্বাসকষ্ট হবে, এবং শ্বাসকষ্টের সাথে এটা কিন্তু রিলেটেড, এবং শুকনো কাশিও হবে। সেক্ষেত্রে আপনার হোয়াইট মিউকাস অথবা পিঙ্ক মিউকাস আসতে পারে, হলুদ, হালকা হলুদ কাশি হতে পারে, এবং এটা যদি এরকম যদি ঘন ঘন হতে থাকে, এবং এটা যদি কোনো অকারণেই হয়, যেমন আপনি কখনো ঠান্ডা লাগালেন না, অথবা কোনো গরমের মধ্যে গেলেন না, অথবা ঘামলেন না, অথবা এমন কোন কাজ করলেন না যেখানে আপনার অনেক ডাস্ট বা অ্যালার্জি, এরকম যদি পারিপার্শ্বিক কোনো অন্য ফ্যাক্টর না থাকে, তাহলে আপনি বুঝবেন যে এটা কিন্তু আপনার হার্ট রিলেটেড প্রবলেম। এবং অন্য অন্য সাইনগুলো আপনি খেয়াল করবেন, যদি সবগুলো সাইন থাকে, তাহলে কিন্তু আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন এই শুকনো কাশি বা শুষ্ক কাশিটা কিন্তু আপনার হার্টের সমস্যার কারণেই হচ্ছে। এর পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ উপসর্গটি আছে সেটা হচ্ছে যে বমি বমি ভাব বা খাবারে অরুচি। আপনার যখন খাবারে অরুচি হয় বা পেটে সমস্যা অনুভূত হয়, অথবা খাবারে অনীহা চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা একটা হার্টের সমস্যা। এটা আমাদের শুধুমাত্র যে ডায়রিয়া বা কনস্টিপেশন এই ধরনের সমস্যা হলে, পেটে অন্য অন্য সমস্যাগুলো যেগুলো আছে সেগুলোর সাথে যে শুধুমাত্র খাবারে অরুচি বা অনীহা রিলেটেড বিষয়টা কিন্তু এমন না। কখনো কখনো হার্টের সমস্যার কারণে কিন্তু আমাদের খাবারে অনীহা আসতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ 8 নম্বর উপসর্গ। আর একটা গুরুত্বপূর্ণ উপসর্গ হচ্ছে পেইন ইন দ্য নেক, ব্যাক অর জ। আপনার যদি ঘাড়, পিঠ বা কাঁধে ব্যথা হয়, ঘাড়, পিঠ বা কাঁধ, আপনি খেয়াল করে দেখেন, আমাদের হার্ট আমাদের বাম পাশে খাঁচার মধ্যে অবস্থিত, রাইট? সো এই হার্ট এর সাথে রিলেটেড যে এরিয়াগুলো আছে, এই এরিয়ার নার্ভ সাপ্লাই গুলো অলমোস্ট সেম, ওকে, একই নার্ভ রুট থেকে আসা। সুতরাং যখন হার্টের সমস্যা হবে, এই নার্ভ যখন সিগন্যাল দেবে, আশপাশের অন্য অন্য এরিয়া গুলোতেও এই পেইন, এই পেইনটা কিন্তু মুভ করবে বা রেডিয়েট করবে। সুতরাং আপনার যদি কাঁধে ব্যথা থাকে, অথবা ঘাড়ে ব্যথা থাকে, অথবা যদি পিঠে ব্যথা থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার হার্টের সমস্যা আছে অথবা হার্টের সমস্যা হতে যাচ্ছে। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা সর্বশেষ আমাদের যে সাইনটা আছে সেটা হলো সোয়েটিং, অতিরিক্ত ঘাম। অতিরিক্ত যদি ঘাম হয় আপনার, ওকে, শরীরে অতিরিক্ত ঘাম হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার হার্টের সমস্যা আছে। এই ঘামটা আপনি যদি কাজ করেন, অথবা কাজ না করেন, অথবা বিশ্রামে থাকেন, এমন কি আপনি যদি ঠান্ডা মাথায় থাকেন, অথবা ঠান্ডা পরিবেশের মধ্যে থাকেন, অথবা কোনো ধরনের ক্লান্তি আপনার না থাকে, কোনো ধরনের কাজ না করেও
শরীরে অতিরিক্ত ঘাম আসা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাইন, যেটা আপনাকে বলে যে আপনার হার্টের সমস্যা আছে বা হার্টের সমস্যা হতে যাচ্ছে। আমরা এখন যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে যে ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনে কিভাবে আসলে হার্টকে দেখা হয়, কিভাবে আসলে হার্টের সমস্যাগুলো আমরা দেখি, স্পেশালি কোন কোন সাইন থাকলে আপনি বুঝবেন যে আপনার হার্টের সমস্যা আছে। ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনে TCM সাইন অফ হার্ট প্রবলেম, এটার ক্ষেত্রে আপনাদের যদি অবজার্ভিং টিপ অফ দ্য টাং, আপনার জিহ্বার যদি এই যে প্রান্ত বা টিপ অফ দ্য টাং যদি আপনার রেডিশ থাকে, অনেক বেশি রেডিশ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার হার্টে কোনো ধরনের সমস্যা আছে। এভরিডে আমরা দাঁত মাজি অথবা এভরিডে আমরা আমাদের ফেস দেখি, মুখ দেখি, তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের জিহ্বাটাকে আমরা একটু পর্যবেক্ষণ করব প্রতিদিন। যখন অন্য অন্য সাইনগুলোর সাথে আপনি দেখবেন আপনার জিহ্বার টিপ অফ দ্য টাং প্রচণ্ড লাল হয়ে আছে অথবা ব্ল্যাকিশ হয়ে আছে, অথবা ব্ল্যাকিশ স্পট যদি পায়, আপনি ঘন ঘন যদি ব্ল্যাকিশ স্পট বা ব্লুইশ পার্পলিশ স্পট দেখেন এই টিপ অফ দ্য টাং এ, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার হার্টের হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আছেন অথবা হার্টের সমস্যা রয়েছে। তো ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনে কিন্তু এইভাবে আমরা হার্টের সমস্যাগুলো দেখে থাকি এবং এইভাবে কিন্তু আমরা হার্টের সমস্যা মেজার করে থাকি, পাশাপাশি অন্য অন্য সাইন এবং সিমটম বা উপসর্গগুলো কিন্তু আমরা দেখে থাকি। তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে এবং আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে এবং আপনারা নিজেদের হার্টের সমস্যাগুলো নিজেরাই বুঝতে পারবেন এবং আগে থেকে প্রিভেন্টিভ মেজার যতগুলো নেওয়ার দরকার সেগুলো আপনারা যেন নিতে পারেন এবং হার্টের সমস্যা হলে এই সমস্যাগুলো থেকে বাঁচতে আপনাদের প্রয়োজনীয় বিশেষজ্ঞর কাছে যেন আপনারা দ্রুত যেতে পারেন, এই সমস্যাগুলো দেখে যেন আপনারা বুঝতে পারেন। এবং আপনাদের এই ভিডিওটি যদি কোনো উপকার এসে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং এরকম আরও উপকারী কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।